এখানে <muchas> হ্যালো গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকের দিনটা এখন থেকে শুরু করছি তো আমরা এখন কহিমাতে আছি তো এখন সময় সকাল আটটার আমি রেডি হয়ে নিয়েছি আজকে আমরা কহিমা থেকে দিমাপুরে যাব তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে তো প্লিজ দেখতে থাকো আর আমাদের ব্রেকফাস্টে চলে এসেছে এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবো আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম আমরা কহিমাতে যে হোমস্টেতে আছি সেখানে রুম প্রাইস আর খাবার প্রাইস আর আমরা যে গাড়ি ভাড়া করে এসেছি তার ভাড়াটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো এখন শেয়ার করছি তো আমরা কোহিমাতে যে হোমস্টেতে আছি সেই হোমস্টেতে আমাদের তিনটে রুম ভাড়া করা হয়েছিল তাই জন্য ষোলোশো টাকা করে নিয়েছিল তো ডিসকাউন্ট বলতে পারো আর ব্রেকফাস্ট ফ্রি আছে তো যেরকম ব্রেকফাস্ট তোমরা দেখেছো সেটা ফ্রি আছে আর চা তুমি ফ্রি পাবে যতবার খেতে চাইবে আর কফি হলে এক্সট্রা তাছাড়া এক্সট্রা খাবারের এক্সট্রা প্রাইস আছে তো আমরা দু রাত্রি ছিলাম আর আমরা শুধু রাতেই খাবার খেয়েছিলাম দুই রাত্রি ডিনার করেছিলাম তো ডিনার আমাদের আড়াইশো থেকে তিনশো টাকা করে পার পার্সন পড়েছিলো তো দুজনের জন্য ছয়শো থেকে সাতশো ধরে রাখো তো ভেজ আইটেম নিয়েছিলাম আমরা ভাত ডাল সবজি তো তোমরা সেটা দেখেইছো আমাদের হোমস্টেটা নাগা হেরিটেজ ভিলেজ থেকে গাড়ি করে জাস্ট দু মিনিট খুবই কাছে আর এখানে যখন ডিসেম্বর মাসে হর্নবিল ফেস্টিভ্যাল হয় তখন এই হোমস্টের প্রাইস আড়াই হাজার থেকে চার হাজার টাকা হয় আর খাবার প্রাইসও অনেকটাই বেড়ে যায় তো নাগাল্যান্ডের সবথেকে ফেমাস ফেস্টিভ্যাল হর্নবিল ফেস্টিভ্যাল তখন এই হোমস্টেগুলো ধরো এই কোহিমার যে হোমস্টেগুলো কাছাকাছি আছে সব প্রাইসই অনেকটাই বেড়ে যায় এরকমই থাকে চার এরকম করে চার হাজার তিন হাজার তো আমরা আগে থেকে বুক করেছিলাম আমাদের চেনা একটু পরিচিতি ছিল বলে একটু কমের মধ্যেই হয়ে গিয়েছে বলতে পারো আমরা আসাম নগাঁও থেকে দুটো গাড়ি ভাড়া করে এসেছি তো আমরা নগাঁওতে থাকি তোমরা জানো তো নগাঁও থেকে একই মালিকের দুটো গাড়ি আমরা ভাড়া করেছিলাম তো একটা গাড়িতে আমরা দুইজন আছি আর একটা গাড়িতে তিনজন আছে তো দুটো গাড়ির ভাড়া সেমি নিয়েছে তো প্রত্যেকদিন পাঁচ হাজার টাকা করে নেবে আর তেল খরচা আমাদের তো আমরা চার দিন টোটাল ভাড়া করেছিলাম তো চার চার দিনের জন্যে আমরা কুড়ি হাজার কুড়ি হাজার চল্লিশ হাজার টাকা গাড়ি ভাড়া নিয়েছে আর এখানে খাওয়া দাওয়া আমরাও মাঝে মাঝে খাইয়ে দিয়েছি আর আমরা এখানে প্রোগ্রামের জন্য এসেছি জানোই তো প্রোগ্রামে আমাদের জন্য খাবার অ্যারেঞ্জ করেছে তো আমাদের ড্রাইভারদেরও সেখানে খাবারের দেওয়া হয়েছে তো খাবারটা বলতে পারো আমরাও দিয়েছি আর আবার নিজেরাও ওনারাও করেছে আশা করছি সবটা ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি সবটা শেয়ার করতে পেরেছি তো বুঝতে পারবে আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট করো অবশ্যই তোমাদের রিপ্লাই দিয়ে দেব তো আমরা কহিমা থেকে ডাইরেক্ট ডিমাপুর যাবো না আমরা কহিমা থেকে প্রথমে নিউ জালুকি একটা জায়গা আছে সেখানে যাব তো দেখো যাওয়ার পথে এরকম গ্রাম্য পরিবেশ তো একদম এটা জেলি ভিলেজ তো ভিলেজগুলোর নাম আমি পড়তে পড়তে যাচ্ছিলাম তো একটু অন্যরকম দেখো একদম পুরো প্রাকৃতিক গ্রাম্য পরিবেশ আমরা চলে এসেছি তো এই জায়গাটার নাম নিউ জালকি তো এখন সময় বারোটা আর এখানে বড়ের একটা অফিসিয়াল প্রোগ্রাম আছে তো এখানে প্রোগ্রামটা কমপ্লিট হবে আর আমি ততক্ষণ একটু বাইরে বসে থাকি এক ঘন্টা প্রোগ্রাম হওয়ার পরে একটু ব্রেক টাইম দিয়েছিল তো চা কফি বিস্কিট কেক ফ্রুটি কলা এই সব দিয়েছিলো তো খাওয়া দাওয়া করে বরাবর প্রোগ্রামে চলে গিয়েছে আর আমি একটু বাইরেটা দেখছিলাম তো দেখো একদম গ্রাম্য পরিবেশ এখানে ঘর বাড়ি দেখা যাচ্ছে তো অনেক রকমের বাড়ি ঘর আছে কিছু কিছু এরকম গ্রাম্য তারপরে ওইদিকে দেখলাম একটা চার্চ আছে তারপরে আরও বড় বড় বিল্ডিং আছে তো সব কিছু মিলিয়ে একটা গ্রাম প্রোগ্রাম সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর এখানে লাস্টে ছবি তোলা হচ্ছে তো ছবি তোলা কমপ্লিট হওয়ার পর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে বলছে তো এই খাবারগুলো বাইরে যারা এসেছে প্রোগ্রামে তাদের জন্যে এখানে অ্যারেঞ্জ করেছে আর এখানে ঘরে আমাদের এখানে অ্যারেঞ্জ করে দিল তো আমি এখানে খাবার খাইনি তো বড় একটু খেয়েছিলো পনির আর মাছ দিয়ে তো আমি এখানে খাবার খাইনি আমি বাইরে গিয়ে একটু খাবার খেয়ে নেবো একটু রুটি বা কিছু ডাল ভাত আর সবজি হলেই হবে তো নাগাল্যান্ডে এই কয়দিন আমরা ছিলাম তো এখানে আমি ভেজ খেয়েই ছিলাম আমরা সবাই ভেজ আইটেমই খেয়েছিলাম তো আজকে দিমাপুরে গিয়ে যদি চিকেন হয় খাবো হলে আমি ভেজের উপর দিয়েই নাগাল্যান্ড চালিয়ে দেবো আর এখন ড্রেমস্ট্রেশনের জন্য চাষের জমিতে এসেছে তো দেখো এখানে ঘরবাড়ি একটা ঘর থেকে কত দূরে আর একটা ঘর তো আসার পথে দেখলাম এরকম দূরে দূরে ঘর বাড়ি তো আমি ভাবছিলাম এতে থাকতে ভয় লাগে না তো এইগুলো অভ্যাসের ওপর তো অভ্যাস হয়ে গিয়েছে আর কিছু কিছু একটা পাড়া আছে তো কিছু ঘর মিলে একটা পাড়া হয়েছে তারপরে আবার দেখছি কোনো ঘরবাড়ি নেই তারপরে আবার দূরে ঘরবাড়ি হয়েছে তো আমাদের ওইখানে তো এরকম হয় না পাহাড়ে এরকমভাবেই ওদের থাকতে থাকতে অভ্যাস হয়ে যায় আমি এতিয়া পৰাৰ বড় দিকে ব্যস্ত আছে তো আমি এদিকে একটু ঘুরতে এলাম কাছেই তো এদিক দিয়ে সোজা একটা গ্রাম গিয়েছে আর এখানে চাষের জমি দেখো চাষ করে এখানে কৃষকরা আর সামনে এখানে পাহাড় আর একটা নদী বয়ে গিয়েছে তো এখানে ঝর্নার জল আসে এখন জল শুকিয়ে গিয়েছে কিন্তু এদিক দিয়ে ঝর্নার জল জোরে জোরে নাকি বয়ে যাই তো এখানে ডেমনস্ট্রেশন এখানে হচ্ছে আর আমি ততক্ষণে একটু এদিকটা ঘুরে দেখলাম তো একদম দেখো কি সুন্দর একটা পরিবেশ আপোনাৰ একদম নিচে মট উঠাই আগে দেখা ইয়ে ববেল মহিলা পুরুষ সবাই এখানে চাষ করে তো সবাই এখানে একটু শিখে তো এখন আকাশ একদম কালো করে এসেছে এখন সময় কিন্তু এখন এখন বৃষ্টি শুরু হবে যাচ্ছে তো তাই তিনটে সবাই তাড়াতাড়ি চলে যাবে আমরা অনেক কটা গাড়ি করে এসেছি আর এখানে অনেক লোকজনই আছে তো আস্তে আস্তে আমরা চলে যাব দিমাপুরের দিকে আর এনারা এই লোকাল লোক এনারা এখানেই থাকবে তো দেখো বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে একদম পুরো ঝোড়ো হাওয়া শুরু হয়ে গিয়েছে কহিমাতে আমরা দুই রাত্রি ছিলাম তো প্রথম দিন ঝোড়ো হাওয়া হয়েছিল বৃষ্টি হয়নি তাও ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর দ্বিতীয় দিন ঝোড়ো হাওয়া বৃষ্টি হয়েছিল তো ওয়েদার একদম ভালো ছিল আর এখানেও দেখো ঝড় বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টি শুরু হয়েছে তো আমাদের বেঙ্গলে তো নাকি প্রচন্ড মানে রৌদ্র আর সে গরম আর এখানে আমরা আসামে অতটা গরম পড়েনি আর এখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বর ঘুমাতে ঘুমাতে যাচ্ছে আর আমি ততক্ষণ একটু ভিডিও করে নিলাম তো আমরা সামনে দাঁড়াবো একটু চা খাবো আর এই রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে সিধা যাবো না লেফট এখানে এত জোরে জোরে হাওয়া দিচ্ছে চুল এলোমেলো হয়ে যাচ্ছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া তো একটু আগে বৃষ্টি হয়েছিল তাই জন্য হয়তো একটু বেশি ঠান্ডা ঠান্ডা তো গাড়ির ভেতরে ছিলাম বুঝতে পারছিলাম না যে বাইরে এতটা ঠান্ডা তো এখন বাইরে এসেছি ভালোই ঠান্ডা আছে তো এখানে তিরিশ মিনিট মতন দাঁড়িয়েছিলাম তো আমরা এখন ডিমাপুরের দিকে যাব। আর ঘুরতে এসে তো আমার মনটা ভালো হয়ে গিয়েছে তো আমরা আসামের ছুটির দিনগুলো তো পাহাড় ঝর্ণা ফরেস্ট ঘুরতে যাই আর এখানে পরপর চার দিনের জন্য ঘুরতে আসা তাই জন্য হয়তো একটু বেশি ভালো লেগেছে কয়দিনের দিনের জন্য একটু রিফ্রেশ তো এরকম কাছে হোক দূরে হোক ঘুরতে গেলে মনটা ভালো লাগে সব সবসময় যে ঘুরতে গেলে অনেক দূরে যেতে হবে দেশ বিদেশ তাহলেই যে মনটা ভালো হবে সেরকম না আমাদের বাড়ির পাশে বা কাছাকাছি একটু ঘুরতে গেলেও মনটা ভালো হয় দিমাপুরে আমাদের আগে থেকে রুম বুক করা ছিল না তো আমাদের তিনটে রুম লাগবে তো একই হোটেলে তিনটে রুম ফাঁকা পাওয়া একটু প্রবলেম হচ্ছিলো তো কোনো হোটেলে দুটো রুম ছিল কোনো হোটেলে একটা রুম ছিল আবার কোথাও গাড়ি পার্কিংয়ের প্রবলেম আছে তো গাড়ি পার্কিংয়ের প্রবলেম থাকলে তো সেখানে নেওয়া যায় না গাড়ির রিক্স একটা এখানে একটু চুরি হওয়ার রিক্স আছে তাই জন্য এই হোটেলে অবশেষে তিনটে রুম পেয়েছি তো এটা আমাদের রুম তো গাড়ি এরও প্রবলেম নেই তো অবশেষে এই রুমটা আমরা নিয়ে তো রুমটা দেখো ভালোই তো এক রাত্রির জন্যে এই রুমটা ভালোই আছে বরকে আজকে প্রোগ্রামে এটা দিয়েছিল তো সম্মান জানিয়ে এটা দেয় আসামে তো লাল সাদা হয় বড় হয় গামছা বলে এটা কি ঠিক কি বলে জানি না তো সাদা লাল আর কালো দিয়ে দেখতে পাচ্ছি তো এটা নিয়ে আমি একটি ছবি তুলছিলাম তো ভেবেছিলাম প্রথমে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করব তো এখানে তাড়াতাড়ি হোটেল রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায় তাই জন্য আর বাইরে যাব না আর এখন সময় আটটা তো আমরা এই হোটেলে আছি এই হোটেলেই খাবার অর্ডার দেব তো এখানে খাবার দেখছিলাম এত এত খাবার পাওয়া যায় কিন্তু সব খাবার এখান এখন অ্যাভেলেবেল না তো এখানে বললো যে কিছু কিছু অ্যাভেলেবেল আছে তো যেগুলো অ্যাভেলেবেল আছে তার মধ্যেই অর্ডার করতে হবে আমাদের ইচ্ছা ছিল এক প্লেট ভাত নেব চিকেন আর পনির আর বাটার নান কিন্তু এখন বলল বাটার নান ওই সব পাওয়া যাবে না তো রুটি নিয়েছি চিকেন নিয়েছি আর ভাত তো এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেব ঝাল নাকি তো এখানে আমার ডিনার এই যে রুটি নিয়েছি আর চিকেন আর ভাত তো চিকেনটা খুব ঝাল ঝাল হয়েছে আর আমার ঝাল খেতে ভালো লাগে হরিনাম কীর্তন গান শুনতে পাচ্ছিলাম তো ভাবছিলাম কোথা থেকে হচ্ছে তো দেখি আমার হোটেলের সামনে থেকেই হচ্ছে তো নাগাল্যান্ডে এসে এরকম হরিনাম শুনবো ভাবিনি তো ভালো লাগছিল আর আজকের মতন টাটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে কালকের একটা ইন্টারেস্টিং ভিডিও আসবে আর টাটা সবাই খুব ভালো থাকবে